সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি স্ক্রিনশটের মাধ্যমে পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে ছবি বা ইমেজ ইনসার্ট করা যায় সেটি আমি আজকে করে দেখাবো। এই জন্য ডেস্কটপ বা যে কোনো ওপেনডেড উইন্ডো থেকে পাওয়ার পয়েন্ট স্লাইডে পুরো উইন্ডো অথবা প্রয়োজনীয় অংশের ছবি ইনসার্ট করতে হলে পূর্বেই সেই কাঙ্ক্ষিত পেজ বা প্রোগ্রাম বা ডকুমেন্টটি খুলে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি আমি ওপেন করব। করার পর এখান থেকে আমি হোম মেনুতে গিয়ে নিউ স্লাইডে যাব। যাওয়ার পর আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেব। নেওয়ার পর আমি এটা মিনিমাইজ করে রাখবো। এরপরে আমি যে প্রোগ্রাম বা যে পেজটি আমি ইনসার্ট করব সেটি আমি ওপেন করব। তো আমি এখান থেকে আমার এই বাতান পেজটি আমি স্ক্রিনশট করব। তো আমি এটা ওপেন করলাম। এরপরে আমার মিনিমাইজ করে রাখা যে আমার পারফরমেন্স স্লাইড সেখানে যাব। যাওয়ার পর আমি যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট রিবন ট্যাপের যে এমএস কমান্ড গ্রুপ আছে, ইনসার্ট এই যে এমএস কমান্ড গ্রুপে যে স্ক্রিনশট আপনারা লক্ষ্য করছেন, এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। করার পর এখানে স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করব। করার পর লক্ষ্য করেন যে এখানে আপনার এই পুরো পেজটি খোলা হয়েছে এবং এখানে একটি প্লাস চিহ্ন শো করছে। তো আমি যে অংশটি আমি স্ক্রিনশট করব সেই অংশটি আমি এভাবে লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে আমি এভাবে ছেড়ে দেব। তো ভিউয়ার্স, লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমার এই স্লাইডে এই আমার যে পেজটি এখানে কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার্স, এটি আপনার পছন্দ মতো এটি আপনি এভাবে কোনো ধরে ছোট বড় আপনি করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো ভিউয়ার্স, এই হলো আজকের টিউটোরিয়াল। আজকে আমি দেখালাম কিভাবে আপনার স্ক্রিনশটের মাধ্যমে পাওয়ার পয়েন্ট স্লাইডে ইমেজ ইনসার্ট করবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে আপনারা লক্ষ্য করলেন যে আমরা এভাবে পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইডে আমি আরও বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা কোনো প্রোগ্রামের প্রয়োজনীয় অংশের ছবি ইনসার্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইলো।